আজকে সর্বশেষ বাংলা সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশিদের নিয়ে অমিত শাহর বক্তব্যের কড়া প্রতিবাদ ঢাকার আমাকেও গুম করা হয়েছিল বললেন উপদেষ্টা নাহিদ শেখ হাসিনার জন্য খোলা আছে তিন পথ বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না জনাব তারেক রহমান তিনি বলছেন যে বিএনপি যদি ক্ষমতায় যায় তাহলে তারা আরেকটা সুবিধা দিবে তো এই সুবিধাটা যতদিন বিএনপি রাষ্ট্র ক্ষমতায় থাকবে ততদিনই আপনি পাবেন এটা এককালীন কোনো সুবিধা না বাট এই সুবিধাটা সার্বজনীনভাবে শুধু বেকার না বাংলাদেশে যতগুলা অসচ্ছল পরিবার আছে মধ্যবিত্ত দরিদ্র গরিব পরিবার আছে তারা পাবে তো অফারটা কি যদি বিএনপি সরকার গঠন করে তাহলে প্রত্যেকটা পরিবারকে একটা ফ্যামিলি কার্ড দেওয়া হবে তো এই ফ্যামিলি কার্ডটা কি ভোটার আইডি কার্ডের নাম শুনছি এনআইডি শুনছি অথবা ধরেন অন্য কার্ডের নাম শুনছি কিন্তু ফ্যামিলি কার্ডটা কি জনাব তারেক রহমান তিনি বলছেন ফ্যামিলি কার্ডটার একটা বিশেষ সুবিধা থাকবে যেমন আমরা যদি ধরি ধরেন একটা পরিবারের প্রতি মাসে তিরিশ কেজি চাল লাগে পাঁচ কেজি ডাল লাগে পাঁচ লিটার তেল লাগে বা এরকম আরও নিত্য প্রয়োজনীয় অনেক জিনিস আছে যেগুলা কমন একটা ইস্যু এগুলো লাগে এখন এই কার্ডটার মাধ্যমে সরকার মানে বিএনপি যদি সরকার গঠন করে তাহলে এই সরকার আপনার পরিবারের যে মাসিক নির্দিষ্ট চাহিদাটা তিরিশ কেজি চাল পাঁচ কেজি তেল পাঁচ কেজি ডাল পুরাটা না দিলেও সেইখানে একটা অংশ সরকার ভর্তুকি দিবে এটা প্রতি মাসে আমার মনে হয় যে বিজিএফের চালের যে সিস্টেমটা অলরেডি আছে সারা বাংলাদেশে আওয়ামী লীগ সরকারও ছিল বিএনপিও ছিল সবাই এটাকে চালু রাখে একদম দরিদ্র পর্যায়ের মানুষ যারা পায় তো সেইখানে এতদিন একবারে হত দরিদ্রটা পাইলেও এখন মোটামুটি এটা বাংলাদেশের মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত সাধারণ পরিবার সবার জন্যই এটা কানেক্ট হচ্ছে হয়তোবা অতি উচ্চ শ্রেণীর যারা ধনাঢ্য ফ্যামিলি তারা ছাড়া বাকিরা এই সুযোগটা পাবে তো এখানে কি হবে যে মাসে আগে যেখানে আপনার খরচটা হয়েছিল এই নিত্যপণ্যর জন্য সেখানে কিছুটা অংশ আপনি ভর্তুকি পাবেন মানে ওয়ান ক্যান্ড অফ আমার ধারণা ওই যে বিজিএফ নি যে চালের যেই কার্ড টাট দে সম্ভবত ওই সিস্টেমে একটা পার্ট এখন প্রশ্ন হচ্ছে বিএনপির এমন বক্তব্যে আপনি কী মনে করেন যে বিএনপি যদি সরকার গঠন করে তাহলে কি তারা ক্ষমতায় যাবার পরে এই জিনিসগুলো পালন করবে কিনা এই যাবৎকালীন বাংলাদেশে আওয়ামী লীগ বিএনপি যতবারই সরকার গঠন করেছে তারা নির্বাচনী একটা ম্যানুফেস্ট থাকে তারা নির্বাচনী একটা ওয়াদা থাকে মানে প্রত্যেক সরকারই যখন নির্বাচন আসে তারা একটা তাদের যে এই সরকারটা ক্ষমতায় গেলে জনগণের জন্য কি করবেন মানুষের জন্য কি করবেন এই ধরনের বক্তব্য সবাই দেন বিএনপি আবার যেটা দিছে এটা একটা নতুন সিস্টেমে সুন্দর উদ্যোগটা সুন্দর কিন্তু আপনি কি মনে করেন যদি বিএনপি ক্ষমতায় যায় তাহলে জনাব তারেক রহমান সাহেব যে বক্তব্যগুলো দিচ্ছেন সেগুলো কি তারা পালন করবেন নাকি জাস্ট হচ্ছে ক্ষমতায় যাবার জন্য বলার জন্য বলা আবার অপরদিকে জামায়াত ইসলাম যে দশ লক্ষ টাকার অফার করছেন বা তারা যে এই ঘোষণাটা দিচ্ছেন গুড থিঙ্কিং এটা অবশ্যই পজিটিভ থিঙ্কিং তো এইটাও কি আসলে ক্ষমতায় যাওয়ার জন্য বলা নাকি আসলে বলার জন্য বলা ক্ষমতায় গেলে কি জামাতেই কথা মানবে বা রাখবে নাকি বিএনপি রাখবে আবার ধরেন জামাতের যে পরিকল্পনাটা এই পরিকল্পনাটাতে একটু ভেজাল আছে কোন জায়গায় আমি বলি এই দেশে আমরা যারা সাধারণ মানুষ আছি আমরা কিন্তু খুবই অসাধারণ ক্যারেক্টারের রাষ্ট্রের ফার্স্ট টাকা যদি একবার মাইরা খাবার সুযোগ থাকে আমরা মাইরা খাইয়ে ফেলে এটাকে রিটার্ন করি না যেহেতু এটা হাওলাত হিসেবে দেওয়া হবে ঋণ হিসেবে দেওয়া হবে তো সেই ক্ষেত্রে নামে বেনামে অনেক মানুষ কিন্তু এই ঋণটার জন্য ট্রাই করবে তো সেইটাকে আসলে কীভাবে মনিটরিং করবে নিশ্চয়ই তাদের কাছে গাইডলাইন আছে রোডম্যাপ আছে পাশাপাশি নিয়া উই দেউলিয়া ঘোষণা করে মাইরা দিয়ে বিদেশে চলে যাওয়া ভাগ্যে যাওয়া এখানেও কিন্তু কিছু বিষয় আছে তবে নিশ্চয় তাদের কাছে পরিকল্পনা আছে যে কাউকে এই টাকাটা দিতে হলে যেহেতু কোনো জামানত রাখবে না সেই ক্ষেত্রে কীভাবে দিবে আবার বিএনপির যে ফ্যামিলি কার্ডের ইস্যুটা এখন এই কার্ডের ইস্যুতে এটা কি সারা বাংলাদেশের মানুষকে দেবে আমি তারেক রহমান সাহেবের কথাবার্তা যতটুকু বুঝছি যে এটা মোটামুটি এইটি ফ্যামিলি এটা পাবে টোয়েন্টি পার্সেন্ট ফ্যামিলি এটা সিস্টেমে আসবে না কেন কারণ বাংলাদেশে অনেক ধনাঢ্য মানুষ আছে হলো মানুষ আছে তাদের এই সকল সুযোগ সুবিধা দরকার লাগবে না আর এই ফ্যামিলি কার্ড সুবিধাটা যে যতদিন বাংলাদেশ সরকারে বিএনপি ক্ষমতায় থাকে ততদিনই পাবে নাকি এটাকে সংবিধানে সিস্টেম করে টাইন করে দেওয়া হবে যে সবসময় পাবে তবে অফারগুলো ভালো সিদ্ধান্ত ভালো বাস্তবায়নটা হচ্ছে খুবই কঠিন কারণ আমাদের এই রাজনৈতিক দলগুলোর মধ্যে একদম গ্রাস পর্যায়ে একদম গ্রাসরুট লেভেলে যেই সকল নেতাকর্মীরা আছে ফ্যাট খাওয়া ফ্যাট খাওয়া মেম্বার চেয়ারম্যান বা বিভিন্ন জায়গায় দলীয় যেই নেতাকর্মীরা আছে এরা করে কি সরকার বাজেট দেয় বিশেষ করে না অমৃত সরকারও কম বাজেট দেয় না কিন্তু ওই গ্রামে যাইতে যাইতে যে এমপি চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান মেম্বার এদের খাওয়া খাওয়াইর পরে যেটা থাকতো সেটা আবার লোকাল নেতারা খাইতো সেইটা খাওয়ার পরে আবার ধরেন নিজেদের দলীয় মানুষরা পাইতো যার কারণে সাধারণ মানুষ যারা দল করে না অথবা দলে খুব বেশি অ্যাক্টিভ না তারা কিন্তু সহজে পাইত না এগুলো থেকে কিন্তু আসলে এটা হয়েছে তো সরকারগুলো সিদ্ধান্ত সুন্দর বাংলাদেশিদের নিয়ে অমিত শাহের বক্তব্যের করা প্রতিবাদ ঢাকার ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলাদেশে অনুপ্রবেশকারীদের উল্টো করে ঝুলিয়ে রাখ সোজা করা হবে বক্তব্যের করা প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সোমবার ঢাকায় ভারতের ডেপুটি কাছে হস্তান্তর করার প্রতিবাদ কথা জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সম্প্রতি ভারতের ঝাড়খণ্ড সফরে গিয়ে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলাদেশি নাগরিকদের নিয়ে অত্যন্ত অশুভ মন্তব্য করেছেন তার এমন বক্তব্যের করা প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ঢাকায় ভারতের ডেপুটি হাইকমিশনের কাছে হস্তান্তর করা প্রতিবাদ নোটের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে একই সঙ্গে ভারত সরকারকে রাজনৈতিক নেতাদের এ ধরনের আপত্তিকর ও গ্রহণযোগ্য কাজ করা থেকে বিরত থাকার পরামর্শের আহ্বান জানানো হয়েছে শুক্রবার ভারতের রাজ্য ঝাড়খণ্ডে এক নির্বাচনী সমাবেশে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের উল্টো ঝুলিয়ে সোজা করবেন বলে হুমকি দেন তিনি বলেন ঝাড়খণ্ডে বিজেপি সরকার গঠন করতে পারলে প্রত্যেক বাংলাদেশি অনুপ্রবেশকারীকে খুঁজে বের করে উল্টো ঝুলিয়ে রাখা হবে দেশটির পূর্বাঞ্চলীয় এই রাজ্যে বিজেপিকে সরকার গঠনে সহায়তা করার জন্য জনতার প্রতি আহ্বান জানান অমিত শাহ এ সময় তিনি বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেন প্রিয় ভালোবাসার দর্শক শেখ হাসিনা কেমন শাসক ছিলেন আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন এদিকে আরেকটি আলোচিত নিউজ হচ্ছে আমাকেও গুম করা হয়েছিল বলেন উপদেষ্টা নাহিদ আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধ করে দিয়ে গণহত্যাও গুম করা হয়েছে জানিয়ে ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন আমাকেও গুম করা হয়েছিল কিন্তু ভাগ্যের কি পরিহাস আজ আমি সেই প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা রবিবার রাজধানীর আগারগাঁও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন ভবনের প্রতিষ্ঠানটির কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে মত বিনিময় সভায় উপদেষ্টা নাহিদ ইসলাম এসব কথা বলেন নাহিদ ইসলাম বলেন জুলাই গণ মূল নায়ক এদেশের জনগণ এবং সাধারণ শিক্ষার্থী তাদের আন্দোলনের ফলে আমি বেঁচে আছি সাধারণ মানুষের মূলত রাজপথে নেমে এসে আমাদের নতুন বাংলাদেশ উপহার দিয়েছে আমি আজকে সেই জনগণ এবং আন্দোলনের শহীদ ও আহতদের গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি তিনি বলেন গত ষোলোই বছর ধরে আমরা এটিকে স্বৈরাচারী ব্যবস্থা ছিলাম যার হাত থেকে সমাজের কোনো স্তর বা অংশ রেহাই পায়নি বিটিআরসিতে গত ষোলো বছর নানা সমস্যা ছিল যে সমাধান হয়নি অনেক দুর্নীতির কথা শোনা যাচ্ছে বিটিআরসি নিয়ে সাধারণ আলাদা করে বলার কারণ রাজ্য ব্যবস্থায় অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে সেই জায়গা থেকে আমরা ঘুরে দাঁড়াতে চাইছি বিটিআ সম্পর্কে উপদেষ্টা বলেন আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধ করে দিয়ে গণহত্যা চালানো হয়েছে গুম করা হয়েছে যারা সঠিক তথ্য আমরা এখনো পাচ্ছি না কিন্তু ভাগ্যের কি পরিহাস আমি আজ আমি সেই প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা এবং সেখানে দাঁড়িয়ে কথা বলছি উপদেষ্টা বলেন এই আন্দোলনের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি এতে সারা দেশের মানুষের মধ্যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সবার মধ্যে একটি ধারণা জন্মেছে যে আমরা এখনই পারবো নতুন বাংলাদেশ করে তুলতে অন্যদিকে আরেকটি গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে শেখ হাসিনার জন্য খোলা আছে তিন পদ গত পাঁচই আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের পর ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা দেড় মাসের বেশি সময় ধরে ভারতে অবস্থান করলে তার সম্বন্ধে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে এখনো জানায়নি দেশটি এরই মধ্যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার তার কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্ট বাতিল করেছে এবং এই পাসপোর্টে ভারতের অবস্থানের পঁয়ত্রিশ দিনের মেয়াদ ইতিমধ্যে শেষ হয়ে যেতে শেখ হাসিনা ভারতে অবস্থানের বৈধ ভিত্তিটা কি সে প্রশ্ন উঠছে শুরু করেছে কূটনৈতিক বিশ্লেষকদের মতে কার্যত তিনটি অপশন বা রাস্তা খোলা রয়েছে এক রাজনৈতিক আশ্রয় দুই তৃতীয় কোনো দেশে আশ্রয় ব্যবস্থা করা এবং তিন বাংলাদেশের শেখ হাসিনার রাজনৈতিক প্রত্যাবর্তনের পথ তৈরি করা ঢাকা ও দিল্লির কূটনৈতিক সূত্র বলছে শেখ হাসিনার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুসম্পর্ক রয়েছে এছাড়া দেশটির প্রধান বিচার বিরোধী দল কংগ্রেসের সঙ্গে তার সম্পর্ক ভালো ফলে শেখ হাসিনাকে ভারতে রাখার ক্ষেত্রে দেশটির অভ্যন্তরীণ কোনো চাপ নেই যদি তার কূটনৈতিক পাসপোর্ট বাতিল হয়েছে তবে বিশ্লেষকদের মধ্যে শেখ হাসিনা যখন দেশত্যাগ করেন তখন তার কূটনৈতিক পাসপোর্ট বহাল ছিল এবং এটির সুবাদেই তিনি অন্তত পঁয়তাল্লিশ দিন বিনা ভিসায় ভারতে থাকতে পারবেন সেই মেয়াদও ফুরিয়ে যাওয়ার প্রশ্ন উঠছে তাহলে এখন তিনি কোন স্ট্যাটাসে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা এখন বাংলাদেশ সরকারের কাছে নর্মাল পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন বিশ্লেষকরা মনে করেন সরকার যদি তার নর্মাল পাসপোর্টের আবেদন মঞ্জুর না করে তিনি যদি রাষ্ট্রহীন হয়ে পড়েন তবে ভারত সরকার তাকে ট্রাভেল আইডেন্টিটি কার্ড বা ট্রাভেল পারমিট দিতে পারে যা দিয়ে তিনি তৃতীয় কোনো দেশে অনায়াসে সফর করতে পারবেন আর এর মধ্যে যদি তিনি ভারতের রাজনৈতিক আশ্রয় চান এবং ভারত সরকার তা মঞ্জুর করে তাহলে তার ভিত্তিতে যত দিন খুশি তিনি দেশটিতে থাকতে পারবেন